কম্পিউটার নিয়ে কাজ করেন, এরকম সবাই জানেন যে কম্পিউটারে যে কোনো কাজ করার ক্ষেত্রে তার নিজস্ব স্কিল হ্যান্ড ইনক্রিজ করার জন্য, অর্থাৎ তার দক্ষতা বৃদ্ধির জন্য কিন্তু কিবোর্ড শর্টকাট কমান্ডের কোনো বিকল্প নেই। অর্থাৎ আমরা মাউস দিয়ে যে সকল কাজ করি না কেন, সেটির অল্টারনেটিভ ওয়ে যদি আমরা কিবোর্ডে করি, তাহলে কিন্তু সেটি অত্যন্ত দক্ষতার সাথে দ্রুত কাজ করা সম্ভব হয়। তো ফটোশপে আমরা এই অধ্যায়ে শিখে নিব কিভাবে কিবোর্ড শর্টকাট আমরা ব্যবহার করতে পারি এবং কোথায় সেগুলো পেতে পারি। তো ফটোশপে যে সকল মেনু রয়েছে, অর্থাৎ ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো, হেল্প, তো সমস্ত মেনুর যে সকল কমান্ডগুলো রয়েছে, অর্থাৎ সমস্ত কাজ করার ক্ষেত্রে আমরা মেনুর সাহায্যে যে সকল কাজ করব, সেগুলো কিন্তু মেনু রিলেটেড করে সেই শর্টকাট কমান্ডগুলো ফটোশপের মাধ্যমে সাজানো হয়েছে। এজন্য আমরা এডিট মেনুতে ক্লিক করছি এবং এডিট মেনুতে ক্লিকের নিচে কিবোর্ড শর্টকাট রয়েছে, এই কিবোর্ড শর্টকাট যদি আমরা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা কিবোর্ড শর্টকাটের একটি উইন্ডো পেয়ে গেছি। এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, ভিউ, উইন্ডো এবং হেল্প এই মেনুগুলো রয়েছে। আমরা ডান পাশে স্লাইডারটি উপরে নিচে টেনেও আমরা এটিকে স্পষ্ট করে দেখতে পারি, এবং ফাইলের বাম পাশে এখানে আমরা এটিকে ক্লিক করার মাধ্যমে যদি এক্সপ্যান্ড করি, খুলে দেই, তাহলে আমরা দেখব যে ফাইলের সাথে রিলেটেড সমস্ত কমান্ডগুলো ডান পাশে শর্টকাট হিসেবে রয়েছে। অর্থাৎ নিউ, আমরা নতুন করে যদি কোনো ফাইল ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফাইল মেনুর যে আমরা করি, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করি, কিন্তু সেটির অল্টারনেটিভ এখানে কন্ট্রোল প্লাস এন প্রেস করার মাধ্যমে আমরা করতে পারি। অর্থাৎ নতুন ডকুমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু আমরা মাউস পয়েন্টার দিয়ে যে ফাইল মেনুতে গিয়ে নিউতে ক্লিক করি, সেটির অল্টারনেটিভ এখানে কন্ট্রোল প্লাস এন প্রেস করার মাধ্যমে আমরা করতে পারি। একইভাবে ওপেন আমরা যদি করি, তাহলে কিন্তু আমরা যে মাউস দিয়ে করে থাকি, ফাইল মেনুতে গিয়ে ওপেনের মাধ্যমে একটি ফাইল আমরা খুলে থাকি, আমাদের পূর্বে তৈরি করা কোনো ফাইল আমরা ওপেনের মাধ্যমে খুলে থাকি, বাট কিবোর্ড শর্টকাটে কিন্তু আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ও প্রেস করার মাধ্যমে পূর্বে তৈরিকৃত কোনো ফাইল আমরা ওপেন করতে পারি। একইভাবে ব্রাউজ, ওপেন অ্যাস, এডিটিং, ইমেজ রেডি, ক্লোজ, ক্লোজ অল, অর্থাৎ আমাদের যে ফাইল মেনুর সাথে রিলেটেড সমস্ত কিবোর্ড শর্টকাটের কমান্ড কিন্তু আমরা ডান পাশে অলরেডি দেখতে পাচ্ছি। তো এই ফাইল মেনুর এটিকে যদি আমরা আরও একটি ক্লিক দিয়ে এটিকে অফ করে দিই, তাহলে দ্বিতীয়টি আমরা দেখব এডিট মেনু, এবং এডিট মেনুর সাথে একইভাবে এখানে আমাদের যে সকল বাম পাশে আমাদের যে মাউস পয়েন্টারে দিয়ে ক্লিক করে আমরা যে সকল কাজ করি না কেন, সেইগুলোর অল্টারনেটিভ হিসেবে ডান পাশে কিন্তু কিবোর্ড শর্টকাট কমান্ড প্রত্যেকটির বরাবর র হিসাবে এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো এগুলো আমরা দেখব এবং সেগুলো মুখস্থ করব এবং সেটি শিখে নিব। ইমেজের ক্ষেত্রেও তাই, এভাবে প্রত্যেকটি এখানে যে মেনুগুলো রয়েছে, এই মেনুগুলো আমরা যদি এভাবে ক্লিক করে এটিকে এক্সপ্যান্ড করে খুলে দেই, তাহলে কিন্তু দেখব যে আমাদের যে ডান পাশে এখানে যে স্লাইডারটি রয়েছে, এটিকে উপরে নিচে নামিয়ে আমরা দেখব যে আমাদের যে মাউস পয়েন্টার ক্লিকের মাধ্যমে আমরা বিভিন্ন মেনু বার থেকে যে কাজগুলো করি, সেটি বাম পাশে রয়েছে এবং ডান পাশে সেটির অল্টারনেটিভ কিবোর্ড শর্টকাট কমান্ড হিসেবে সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা এখান থেকে কিন্তু এডিট মেনুতে চলে যাব এবং এডিট মেনুতে চলে গিয়ে আমরা কিবোর্ড শর্টকাট নিয়ে আসবো এবং এখান থেকে এক্সপ্যান্ড করে করে কিন্তু আমরা সেগুলো মস্ত করে এবং আমরা সেগুলোকে আমাদের নখদর্পণে নিয়ে এসে আমরা আমাদের কিবোর্ড শর্টকাটের মাধ্যমে সমস্ত কাজগুলো করবে এবং আমাদের ফটোশপে যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব ক্রিয়েটিভিটিকে আরও বেশি দক্ষতার সাথে আমাদের গ্রাফিক্স ভবনে ছড়িয়ে দেবো।